সুপ্রিয়, 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন পাঠ 29 নিয়ে আলোচনা করব। এখানে আছে জৈব অ্যাসিডের বিক্রিয়া ও এর জাতক সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি জৈব অ্যাসিডের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। কারণ আমরা জানি যে অ্যাসিড বলতে আমরা খা দেখে বুঝি, বিশেষ করে যে সকল যৌগে কার্বক্সিল মূলক আছে তাদেরকে আমরা সাধারণত জৈব অ্যাসিড বলে থাকি। এবং এই জৈব অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়া বলতে আমরা বুঝি, যেমন জৈব অ্যাসিডের জৈব অ্যাসিড থেকে বিশেষ করে সর্বকনিষ্ঠ জৈব অ্যাসিড হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, যেটাকে আমরা বলে থাকি মিথানোয়িক অ্যাসিড। এর চেয়ে বড় কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে জৈব কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এর চেয়ে আরও একটু বড়ের দিকে গেলে সেটা আমরা পাবো যে প্রোপানোয়িক অ্যাসিড। এভাবে চলতে থাকবে CH3, CH2, CWH। এখানে একটা কার্বন আসছে বলে সেটাকে সাধারণত মিথানোয়িক অ্যাসিড বলে থাকি। এখানে দুইটা কার্বন আছে সেই জন্য ইথানোয়িক অ্যাসিড বলা হয়, এখানে তিনটা কার্বন আছে সেই জন্য সেটাকে প্রোপানোয়িক অ্যাসিড বলা হয়। কিন্তু এই যে মনে করো এই ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড থেকে অ্যাসিডিক অ্যাসিড কীভাবে আনা হয় সে সম্পর্কে যদি আমরা ধারণা দিই, অর্থাৎ আবার প্রোপানোয়িক অ্যাসিড থেকে তোমরা কীভাবে ইথানোয়িক অ্যাসিড আনবে, সেটা হচ্ছে আসলে একটা কনভার্সন রিয়াকশন, রূপান্তর। তাহলে এই রূপান্তর রিয়াকশনটা আমরা কীভাবে দেখাতে পারি, যেমন ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা কীভাবে প্রোপানোয়িক অ্যাসিড পাব সে সম্পর্কে আমি একটু ধারণা দিই। যে ইথানোয়িক অ্যাসিডটা আসলে হচ্ছে যে দ্বি কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড থেকে যদি প্রোপানোয়িক অ্যাসিড পেতে চাও তাহলে প্রথমে এটার মধ্যে আমাদের কার্বন সংখ্যা বাড়াতে হবে, অর্থাৎ CH2 একটা বাড়াতে হবে। CH2 একটা বাড়াতে গেলে আমাদেরকে এটাকে প্রথমে ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা রিয়েকশন ঘটাতে হবে। সেখানে আমরা কী পাবো যে CH3CuCl+ ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এরকম পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এটা শুধু ফসফরাস ট্রাইক্লোরাইড নয়, ফসফরাস পেন্টাক্লোরাইড নয়, ফসফরাস ট্রাইক্লোরাইড দিয়ে রিয়েকশন করলে এটা হবে আয়নিক ক্লোরাইড দ্বারা রিয়েকশন করলে হবে। অর্থাৎ এখানে আমি ফসফরাস ট্রাইক্লোরাইডও ব্যবহার করতে পারি অথবা আয়নিক ক্লোরাইডও ব্যবহার করতে পারি। এই তিনটা রিয়েকশন থেকে যে কোনো একটা ইউজ করলে আমরা এটা পাবো। এরপরে আমরা যদি এই ইথানোয়িক ক্লোরাইড, এটার নাম হচ্ছে আসলে ইথানোয়িক ক্লোরাইড, সেই ইথানোয়িক ক্লোরাইডে যদি আমি যদি এই কার্বনাইল অর্থাৎ অ্যাসিড ক্লোরাইড মূলকটাকে যদি আমি যদি অ্যালকোহলে পরিণত করতে চাই তাহলে সেখানে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে হবে। সেখান থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে 4 মলিকুল জাইমার হাইড্রোজেন উৎপন্ন হবে। এই 4 মলিকুল জাইমার হাইড্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেন পরমাণু এই কার্বনের সাথে অ্যাড হবে। কীভাবে হবে, 2টা হাইড্রোজেন সরাসরি আসবে আর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যাবে, তাহলে সেখানে অ্যালকোহল গঠন করবে আর একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখানে আমরা কী পাবো, এখানে পাবো CH3CH2OH+ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবো। এখন আমাদের সহজ হয়ে গেল যে এটা থেকে আমরা মনে করো এখন আমরা প্রোপানোয়িক অ্যাসিড আনতে পারি, আর এটাকে যদি আমি যদি মনে করি আবার জারণ করি, তীব্র জারণ করি, তাহলে সেখান থেকে আবার ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে। কাজে এটাকে আমরা তীব্র জারণ করতে যাব না, আমরা কীভাবে এখানে কার্বনের যে আসছে কাজ CH2 এসে গেল এই CH2টাকে আমরা রক্ষা করার চেষ্টা করবো। এটা রক্ষা করতে হলে কী করতে হবে, এটাকে আবার মনে করো ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা রিয়েকশন ঘটাতে হবে। যে CH3CH2OH যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয় বা ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বা থাইলিন ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে দেখবে সেখানে ইথাইল ক্লোরাইড পাচ্ছি। এবং সেখানে ঠিক একই রকম ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে। তাহলে মনে করো এখন এই এই ইথাইল ক্লোরাইডের মধ্যে, যেমন ইথাইল ক্লোরাইড আমি লিখলাম, এই ইথাইল ক্লোরাইডের মধ্যে যদি পটাশিয়াম সায়ানাইড দাও তাহলে সেখানে আমরা পাবো কি ইথাইল সায়ানাইড বা প্রোপেন নাইট্রাইড। এটা ইথাইল সায়ানাইড বা প্রোপেন নাইট্রাইড, এটা নাইট্রাইড কম্পাউন্ড। প্রোপেন কেন বলতেছি, এখানে কার্বন দিয়েটা প্লাস সেখানে হবে পটাশিয়াম ক্লোরাইড এরকম হবে। এবং আবার এই যদি মনে করো ইথাইল সায়ানাইডকে যদি হাইড্রোলাইজ করা হয়, আদ্র বিশ্লেষণ করা হয় অ্যাসিডের উপস্থিতি বা কোনো একটা কার্বের উপস্থিতিতে, তখন দেখবে সরাসরি এটা অ্যাসিডে পরিণত হয়ে যাবে CH3CH2COOH+ অ্যামোনিয়া এই ধরনের কম্পাউন্ড হবে। তবে এখানে 2 মলিকুল পানি মিশ্রিত কতটা সমাতা না করলেই চলবে। তবে সাধারণত প্রিয় শিক্ষার্থীরা
এই যে মনে করো ইথানোয়িক অ্যাসিড থেকে আমি প্রথমে ইথানোয়িক ক্লোরাইড তৈরি করবো, ইথানোয়িক ক্লোরাইড থেকে অ্যালকোহল তৈরি করলাম, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল সায়ানাইড তৈরি করলাম বা অ্যালকাইল নাইট্রাইল তৈরি করলাম, এরপরে আবার আমি অ্যাসিডটা জৈব অ্যাসিড তৈরি করলাম। এই যে মনে করো এখানে CH3COOH থেকে আমরা কীভাবে প্রোপানোয়িক অ্যাসিড পাবো, ইথানোয়িক অ্যাসিড থেকে কীভাবে প্রোপানোয়িক অ্যাসিড পাবো সেটা দেখা। আবার যদি মনে করো বলা হয় যে প্রোপানোয়িক অ্যাসিডকে কীভাবে ইথানোয়িক অ্যাসিডে আনা যাবে, ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি। এই যে মনে করো প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমরা যখন ইথানোয়িক অ্যাসিড আনবো তাহলে অবশ্যই সেখানে CH2 কমিয়ে ফেলতে হবে। এই CH2 আমরা কমাবো কীভাবে, যে সেখানে অ্যামোনিয়াম কার্বনেট দেবে, অ্যামোনিয়াম কার্বনেট দিয়ে রিয়াকশন ঘটাবে, ঘটানোর পর সেখানে প্রথমে কী উৎপন্ন হবে, CH3CH2 অর্থাৎ অ্যামোনিয়াম প্রোপানোয়েট হবে, অ্যামোনিয়াম প্রোপানোয়েট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে। আবার এই অ্যামোনিয়াম প্রোপানোয়েটকে যদি তুমি যদি তাপ দাও, উত্তপ্ত করো, তাহলে এই যে অ্যামোনিয়াম প্রোপানোয়েট CH3CH2COOH4 এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেখান থেকে এক মলিকে পানি বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে সেখানে প্রোপানামাইড উৎপন্ন হবে, CH3COOH2 এটার নাম হচ্ছে প্রোপানামাইড। যদি এই CH2টা না থাকতো তাহলে সেটার নাম ইথানামাইড হতো, এখন এটার নাম হচ্ছে প্রোপানামাইড প্লাস সেখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। আবার মনে করো হফম্যান ডিগ্রেডেশন রিয়েকশন, হফম্যান উদ্গ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে এটাকে আমরা এমিন যোগে পরিণত করতে পারি, যে অ্যাসিটামাইড বা প্রোপানামাইড, এটা হচ্ছে প্রোপানামাইড। এই প্রোপানামাইড কম্পাউন্ডেরকে যদি আমরা যদি ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা রিয়াকশন ঘটাই তাহলে হফম্যান উদ্গ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে সেখানে কী উৎপন্ন হবে, এমিন যোগ উৎপন্ন হবে, যে CH3CH2NH2 উৎপন্ন হবে, প্লাস পটাশিয়াম ব্রোমাইড হবে, সোডিয়াম ব্রোমাইড, এখানে যেহেতু সোডিয়াম দিলাম সোডিয়াম ব্রোমাইড প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস প্লাস পানি হবে, এরকম কম্পাউন্ড আমরা পাবো। এখন এখানে আমরা এমিনটা পেলাম, সেমিনের মধ্যে যদি এমিনের মধ্যে যদি তুমি এই এই নাইট্রাস এমিনের মধ্যে যদি আমি নাইট্রাস অ্যাসিড দিই, আমরা জানি প্রাইমারি এমিনের মনে করে শনাক্তকরণে আমরা দেখি যে সেখানে যদি নাইট্রাস অ্যাসিড দেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা অ্যালকোহল পাবো, যে CH3CH2OH পাবো, প্লাস সেখানে নাইট্রোজেন পাওয়া যাবে, নাইট্রোজেন গ্যাস প্লাস ওয়াটার পাওয়া যাবে। আবার এই অ্যালকোহলকে এখন প্রাপ্ত অ্যালকোহলকে যখন তুমি জারণ করবে, এই যে প্রাপ্ত অ্যালকোহল CH3CH2OH প্লাস এটাকে যদি তীব্র জারণ করো, প্রথমবার যদি জারণ করো অবশ্যই এখানে কোনো একটা জারক পদার্থ ব্যবহার করতে হবে, কনসেন্ট্রেশন নাইট্রিক অ্যাসিড বা ডাইরেক্ট নাইট্রিক অ্যাসিড বা পেপার নাইট্রিক অ্যাসিড অথবা কনসেন্ট্রেশন সালফিক অ্যাসিড অথবা অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট অথবা অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই ধরনের যে কোনো একটা জারক পদার্থ ব্যবহার করবে যেখান থেকে জাইমান অক্সিজেন পাওয়া যাবে। এই ধরনের যদি একটা জারক পদার্থ আমি ব্যবহার করি, এখানে আসলে জারক পদার্থ হিসেবে মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট মনে করো সালফিক অ্যাসিড ব্যবহার করলাম, তাহলে সেখানে আমি পাবো যে অ্যালডিহাইড পাবো প্লাস পানি পাবো, এই ধরনের একটা কম্পাউন্ড পাবো। আবার যদি মনে করো এই অ্যালডিহাইডের মধ্যে যদি এটাকে যদি আবার জারণ করা হয়, এই একই বস্তু দ্বারা জারণ করা হয়, তাহলে সেখান থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড পাবো। এবং প্রিয় শিক্ষার্থীরা, যে ইথানোয়িক অ্যাসিড থেকে যে প্রোপানোয়িক অ্যাসিড পাওয়া যায় তার রিয়েকশনটা হচ্ছে এইরকম, আবার প্রোপানোয়িক অ্যাসিড থেকে যে ইথানোয়িক অ্যাসিড পাবে তার রিয়েকশন হচ্ছে এই কাঠাগুলি। অর্থাৎ এই যে মনে করো ইথানোয়িক অ্যাসিড থেকে যদি প্রোপানোয়িক অ্যাসিড পেতে চাও তাহলে এখানে 1, 2, 3, 4, 5টা রিয়েকশন ঘটাতে হবে। এখানে 5টা রিয়েকশন জায়গায় আমি 6টা রিয়েকশন করলাম, মাত্র 4টা রিয়েকশন করা যেত, যেটার সাথে অ্যামোনিয়াম কার্বন দিয়ে তাপ দিয়ে সরাসরি এটা লিখতে পারতাম। আবার মনে করি এভাবে এই রিয়েকশনটা অবশ্যই লিখতে হবে, এটাও দেখাতে হবে অবশ্যই, কিন্তু এটাকে আমরা তীব্র জারণ করে সেখানে আমরা অ্যাসিড পাবো। অর্থাৎ একটা কথা মনে রাখবে যে অ্যালকেনকে তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসতেছো যে অ্যালকেনকে জারিত করলে অ্যালকোহল পাওয়া যায়, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড পাওয়া যায়। তবে অ্যালকোহলটা অ্যালডিহাইড পেতে হলে অ্যালকোহলটা হতে হবে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল হলে সেখান থেকে কিটুন পাবে, টারশিয়ারি অ্যালকোহল হলে সেখান থেকে কিটুন পাবে, তবে এটা প্রাইমারি অ্যালকোহল এক ধরনের, যেহেতু CH3CH2OH এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সাধারণত আমরা এই যেভাবে আমি ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড রূপান্তর করলাম, পরিবর্তন করলাম, ঠিক একই রকমভাবে মিথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথানোয়িক অ্যাসিড, ঠিক একই রকমভাবে করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আরেকটা রিয়েকশন দেখাবো, যে এমন কিছু অ্যাসিড আছে, আসলে অ্যাসিডগুলো সাধারণত অ্যাসিডের ধর্ম কী, অ্যাসিডের ধর্ম হচ্ছে যে অ্যাসিডগুলো সাধারণত জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে যা লিটমাস কাগজকে লাল করে।
এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যে কোনো সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যে কোনো কার্বনের লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই ধরনের বিক্রিয়াগুলো সাধারণত জৈব অ্যাসিডগুলো বা খনিজ অ্যাসিডগুলো দেখায়। যেমন আমরা যদি বলি যে এটা হচ্ছে একটা অ্যাসিড, যে অ্যাসিডের মধ্যে আমরা জানি অ্যালডিহাইড মূলক আছে, অ্যাসিড মূলক আছে, খুব ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা, যেমন মিথানোয়েড অ্যাসিড। এটার মধ্যে এটা যদি আমি যদি মনে করে দেখাই, এটা দেখব আমরা যে সেখানে দুইটি মূলক আছে, একটা হচ্ছে অ্যাসিড মূলক, একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। কিন্তু আমি যদি ইথানোয়েড অ্যাসিডের কথা বলি, যে CH3C2OH এটা যদি বলি, সেখানে অ্যাসিড মূলক আছে কিন্তু সেখানে কোনো অ্যালডিহাইড মূলক নেই বা কার্বনাইন মূলক নেই, কার্বনাইন মূলক নেই। কিন্তু যদি আমরা বলি যে অ্যাসিডের মধ্যে কার্বনিক মূলক, হাইড্রোক্সিড মূলক দুইটা আছে, এই দুইটার সমন্বয়ে আসলে অ্যাসিড হয়। কিন্তু এখানে কার্বনিক মূলক থাকলেও আসলে সেটা কেন্দ্রাকর্ষী বিক্রিয়ায় অংশ নেবে না। কিন্তু এখানেও কিন্তু এটা কেন্দ্রাকর্ষী বিক্রিয়ায় সাধারণত অংশ নেবে, কারণ এটার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে। যদি অ্যালডিহাইড মূলক থাকবে, যে এটা আমরা সাধারণত অ্যালডিহাইড কিটুন যে করালাম আগে, যে অ্যালডিহাইড কিটুন অ্যালডিহাইডের শনাক্তকরণের জন্য আমরা ভলে রিয়েজেন্ট ব্যবহার করি, ফেরিং দ্রবণ ব্যবহার করি। তাহলে এখান থেকে আমরা ভলে রিয়েজেন্ট বা ফেরিং দ্রবণ ব্যবহার করি, তাহলে সুনির্দিষ্ট অধিক্ষেপ সেখানে পাবো। এর মাধ্যমে আমরা বলতে পারবো যে এখানে একটা বিজার পদার্থ আছে। প্রিয় শিক্ষার্থী, এই কথাটা মনে রাখবে যে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, অর্থাৎ যেটা ভলে রিয়েজেন্ট বা কিপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, যেটাকে আমরা ফেরিং দ্রবণ বলি, এগুলো হচ্ছে মৃদু জারক পদার্থ। মৃদু জারক পদার্থ হিসাবে এগুলো এখানে ব্যবহৃত হয়। তবে যখন এখানে তুমি এই যে ফর্মিক অ্যাসিডের সাথে যখন টলেন রিয়েজেন্ট বিক্রিয়া ঘটাবে, টলেন রিয়েজেন্ট মানে আমরা জানি ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, তখন সেখানে সিলভার দ্রবণ সৃষ্টি হবে। এই সিলভার দ্রবণ সৃষ্টি হলে আমরা মনে করবো সেখানে অ্যালডিহাইড আছে, অর্থাৎ এটা যে একটা বিজারক পদার্থ তার একটা প্রমাণ, অথবা এটার মধ্যে যে অ্যালডিহাইড আছে তার একটা প্রমাণ। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু আসতে পারে বলতে। প্লাস কী হবে, প্লাস সেখানে তোমরা পাবে সোডিয়াম বা অ্যামোনিয়াম ফর্মে, প্লাস অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে, এভাবে হবে। প্লাস সেখানে কিছু ওয়াটারও উৎপন্ন হবে, যেহেতু হাইড্রোক্সাইড আছে, এভাবে হবে। আবার যদি এই অ্যালডিহাইডটা যদি মনে করি ফেনিং সলিউশনের সাথে রিয়েশন করে, ফেনিং সলিউশন কিন্তু আমরা বুঝি যে কিপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, এই দুইটার সাথে রিয়েকশন করলে সেখানে কিপ প্লাস অক্সাইডের লাল চবনের অধিক্ষেপ করবে, লাল চবনের অধিক্ষেপ করবে, তখন ধরে নেবে সেখানে অ্যালডিহাইড আছে। প্লাস সেখানে মনে করো HCWNA সোডিয়াম ফর্মেট প্লাস পানি উৎপন্ন করবে। যে শিক্ষার্থীরা, এভাবে আমরা প্রমাণ করতে পারি যে মিথানোয়েড অ্যাসিড একটি বিজার পদার্থ, মিথানোয়েড অ্যাসিডে অ্যালডিহাইড মূলক আছে, এবং মিথানোয়েড অ্যাসিডে যে কার্বনাইন মূলক আছে সেটা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া অবশ্যই অংশ নেয়, কিন্তু এটা কিন্তু কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া অংশ নেয় না। এর আগে আমি একটু আবার জানিয়ে দিতে চাচ্ছি যে এই মিথানোয়েড অ্যাসিড বলো, ইথানোয়েড অ্যাসিড বলো, এরা এক ধরনের অ্যাসিড প্লাস টেন থেকে পরে আসতেছে। কেন? এরা জলীয় ধরনের হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, যে হাইড্রোজেন আয়ন নীলিম্বাস কাজকে লাল করবে। আবার দেখবে এটা সাধারণত যে কোনো সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, যেমন সোডিয়াম ফর্মেট বা সোডিয়াম ইথানোয়েড উৎপন্ন করে, প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আবার যে ক্ষারের সাথে রিয়েকশন করে, এই বস্তুটা ক্ষারের সাথে যখন রিয়েকশন করবে, সেখানে সোডিয়াম ফর্মেট প্লাস পানি উৎপন্ন করবে, এটা সোডিয়াম ইথানোয়েড প্লাস পানি উৎপন্ন করবে। আবার যে কোনো কার্বনের লবণের সাথে বিক্রিয়া করে, ক্যালসিয়াম ফর্মেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এখানে ক্যালসিয়াম ইথানোয়েড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই কার্বন ডাইঅক্সাইডকে যখন চুনের পানির মধ্যে প্রবাহিত করবে, তখন চুনের পানিটা গোলাটে হয়ে যাবে। তাহলে এগুলো বৈশিষ্ট্যগুলো তোমরা ক্লাস টেন থেকে পড়ে আসতেছো, সেই জন্য এটা দেখানো হচ্ছে না। এখন আমি মনে করি এটা যে বিজার পথে নতুন একটা পড়া আসলো ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে যে মিথানোয়েড অ্যাসিড একটা বিজার পদার্থ, কিন্তু এটা তার বিজারক নয়, এগুলো হচ্ছে জারক। তো এটা বিজারক কেন, তার প্রমাণ হচ্ছে মৃদু জারক পদার্থ দ্বারা একে জারিত করা হয়। জারিত করে অ্যামোনিয়াম মিথানোয়েড উৎপন্ন হচ্ছে, এখানে সোডিয়াম মিথানোয়েড উৎপন্ন হচ্ছে, এবং নিজেই বিজারিত হয়ে সিলভার উৎপন্ন করতেছে। এটা নিজে বিজারিত হয়ে কিপ্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা লালচে বনের অধ্যক্ষ, এটা সিলভার দ্রবণ সৃষ্টি করবে। এটা সাধারণ প্র্যাকটিক্যালি আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যাবো আসলে বিভিন্ন জাতক সমূহ। আসলে জৈব অ্যাসিডের জাতক বলতে আমরা কী বুঝি, এটা প্রথমে আমি একটু বলি। জৈব অ্যাসিডের জাতক বলতে আমরা বুঝি জৈব অ্যাসিডের থেকে, জৈব অ্যাসিডের সাথে কিছু পদার্থ মিশ্রিত করলে তার এই যে ইথানোয়েড মূলকটা থাকবে, ওএইচ মূলকটা প্রতিস্থাপিত হবে, প্রতিস্থাপিত হবে, কতগুলো নতুন যৌগ সৃষ্টি করবে, সেগুলোকে সাধারণত আমরা জৈব অ্যাসিডের জাতক বলে থাকি। যেমন জৈব অ্যাসিডের জাতক বলতে আমরা বুঝি এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে,
এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে মনে করো আমরা এই ধরনের একটা কম্পাউন্ড পেতে পারি যেটার নাম হচ্ছে CH3C ডাবল বন্ড ও সিএল, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এখান থেকে আরেকটা কম্পাউন্ড পেতে পারি মনে করো CH3C ডাবল বন্ড ও NH2 অ্যাসিটামাইন। এখান থেকে আরেকটা কম্পাউন্ড পেতে পারি মনে করো CH3C ডাবল বন্ড ও, তারপর ও দিলাম আবার সি ডাবল বন্ড ও CH3, এই ধরনের একটা কম্পাউন্ড পেতে পারি। এখান থেকে এই ধরনের একটা কম্পাউন্ড পেতে পারে CH3C ডাবল বন্ড ও, ও দিয়ে আবার CH3। প্রিয় শিক্ষার্থী, এগুলো সবই হচ্ছে অ্যাসিড, জৈব অ্যাসিডের ধাতব। এখানে একটা লিখলাম অ্যাসিড ক্লোরাইড, একটা লিখলাম অ্যাসিড অ্যামাইড, একটা লিখলাম অ্যাসিড অ্যানহাইড্রাইড, একটা লিখলাম স্টার, অর্থাৎ মিথাইল ইথানয়েড। তাহলে এগুলো সবগুলো উৎপাদন করার জন্য যে কোনো একটা দিয়ে সেখানে ব্যবহার করতে হয়। মূল উদ্দেশ্য কি? এই ওয়েস্টকে প্রতিস্থাপিত করা। সেখানে ক্লোরাইড আসলো, সেখানে এমিন মূলক আসলো, সেখানে অ্যাসিডেড মূলক আসলো, সেখানে মিথক্সি মূলক আসলো। তো এই বস্তুগুলো আনতে হলে আমি তো এখানে ক্লোরিন আনতে হলে ক্লোরিন দিতে হবে না, ক্লোরিন দিলে এটা আলফা কার্বনে হাইড্রোজেনকে প্রতিস্থাপন ঘটাবে। এখানে দিতে হবে ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ডাইক্লোরাইড বা থায়োনিল ক্লোরাইড, এগুলো দিলে কিন্তু সেখান থেকে আমরা অ্যাসিড ক্লোরাইড পাবো। আর এখানে যদি আমরা অ্যামোনিয়াম কার্বনেট দিয়ে, যদি অ্যামোনিয়াম কার্বনেট দিলাম মনে করো, অ্যামোনিয়াম কার্বনেট দিয়ে তাপ দিলাম, তাহলে সেখান থেকে আমরা অ্যাসিড অ্যামাইড পাবো। আর এটার মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড একটা নিরোধক পদার্থ, সেক্ষেত্রে আমরা দুই মোল, এখানে দুই মোল যদি আমি যদি ইথানোয়েক অ্যাসিড নিই, তাহলে সেখান থেকে এক মোল পানি বের হয়ে সেখানে ইথানোয়েক অ্যানহাইড্রেট উৎপন্ন করবে। আবার এটার মধ্যে যদি অ্যালকোহল মিশ্রিত করা হয়, মনে করো আমি মিথানল মিশ্রিত করলাম, তাহলে সেখানে আমরা এস্টার পাবো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা অ্যাসিডের জাতক সমূহ প্রস্তুত করতে পারি, যেমন অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এস্টার। আসলে এদের সুনির্দিষ্ট নাম আছে, আমি অ্যাসিড কখন বলবো যখন এটা CH3টা আর হবে। এখন এটার নাম হচ্ছে ইথানোয়েক ক্লোরাইড, এটার নাম হচ্ছে ইথানামাইড, এটার নাম হচ্ছে ইথানোয়েক অ্যানহাইড্রাইড, এটার নাম হচ্ছে মিথাইল ইথানোয়েট। আর যদি এখানে CH2CH3 দিতাম, তাহলে এটার নাম হতো ইথাইল ইথানোয়েট। শিক্ষার্থীরা, এভাবে সাধারণত আমরা জৈব অ্যাসিডগুলো প্রস্তুত করতে পারি। এবং জৈব অ্যাসিডের মধ্যে এটা ধরতে গেলে এক ধরনের অ্যাসিড যৌগ, এটা কিন্তু অ্যাসিড এবং ক্ষার যৌগ উভয় যৌগ হিসাবে ব্যবহৃত হয়। এটা কিন্তু অ্যাসিড যৌগ, এটাও মনে করা স্টার যৌগ। আবার এই অ্যাসিড ক্লোরাইডের একটা রিয়েকশান আছে, অ্যাসিড ক্লোরাইড সাধারণত রোজেন মোল বিক্রিয়া অংশ নেই। কোন বিক্রিয়া এটাও একটু মনে রাখবে, রোজেন মন্ড বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া অংশ নেবে কে? বিশেষ করে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড অ্যামাইড হপম্যান উদ্গ্রাংশকরণ বিক্রিয়া অংশ নেয়, হপম্যান উদ্গ্রাংশকরণ বা ডিগ্রেডেশন ক্রিয়েশন উদ্গ্রাংশকরণ বিক্রিয়ায় অংশ নেয়, এগুলো মনে রাখতে হবে। আবার মনে করো এই বিশেষ করে আমরা স্টারটা অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা সাধারণত স্টারটা তৈরি করতে পারি। অ্যাসাইলেশন অ্যালকোহলের অ্যাসাইলেশন, অ্যালকোহলের অ্যাসাইলেশন রিয়েকশন, অ্যাসাইলেশন রিয়েকশনের মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে আমরা সাধারণত এটা প্রস্তুত করতে পারি। অ্যাসাইলেশন বিক্রিয়া কী দিয়ে করা হয়? অ্যাসিড ক্লোরাইড দ্বারা। অর্থাৎ এই অ্যাসিডের মধ্যে, এই অ্যাসিডের জৈব অ্যাসিডের মধ্যে যখন অ্যাসিড ক্লোরাইডটা দেবো তখন এটা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে রোজেন বন্ড বিজারণ বিক্রিয়াটা কী? CH3C ডাবল বন্ড টু এস, মনে করে এখানে সিএল দিলাম, এটাকে বিজারণ করতে হয় কী দিয়ে? হাইড্রোজেন দ্বারা। তবে সেখানে প্লাটিনাম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতি বিক্রিয়াটা সংঘটিত হয়। তখন সেখানে কী উৎপন্ন হয়? তখন সেখানে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড হবে। হপম্যান উদ্গ্রাংশকরণ বিক্রিয়া এটির সাথে অ্যাসিড অ্যামাইড কেমিনে পরিণত করে। যে অ্যাসিড অ্যামাইড মনে করো সাধারণত আমরা জানি CH3C ডাবল বন্ড টু NH2 হিসাবে থাকে, সেখানে যখন তুমি ব্রোমিন দেবে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দেবে, তখন সেখানে তোমরা কী পাবে? সামান্য তাপ দেবে, তাপ সামান্য নয় আসলে 60°C তাপমাত্রা দিতে হয়। সেখানে কী পাওয়া যাবে? মিথাইল অ্যামিন পাওয়া যাবে, প্লাস পটাশিয়াম ব্রোমাইড পাওয়া যাবে, প্লাস পটাশিয়াম কার্বনেট পাবে, প্লাস পানি পাবে, এভাবে সাধারণত আমরা পাবো। এই যে অ্যালকোহলের অ্যাসাইলেশন রিয়েকশনের কথা বললাম, অ্যালকোহলের অ্যাসাইলেশন বিক্রিয়াটা আসলে হচ্ছে যে অ্যালকোহলের সাথে যখন CH3CH2S এটার মধ্যে যখন আমরা অ্যাসিড ক্লোরাইড দেবো, CH3C ডাবল বন্ড টু সিএল, অ্যাসাইলেশন বিক্রিয়া করা হয় সাধারণত ইথানোয়েক ক্লোরাইড দ্বারা, অ্যাসিড ক্লোরাইড দ্বারা। যে কোনো অ্যাসাইলেশন রিয়েকশন, অ্যাসাইল রিয়েকশন, সেগুলো সাধারণত আমরা অ্যাসিড ক্লোরাইড যৌগ দ্বারা করে থাকি, সাধারণত বেঞ্জিনের অ্যাসিটাইলেশন রিয়েকশন, পিটার ক্রাফটস অ্যাসাইলেশন রিয়েকশন, এগুলোর মতো। তো এখানে কী উৎপন্ন হবে? সেখানে আমরা একটা কম্পাউন্ড পাবো, যেমন CH3C ডাবল বন্ড টু, তারপর সেখানে ও CH2CH3।
প্লাস এখানে কী পাওয়া যাবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অ্যালকোহলের মধ্যে যখন অ্যাসিড ক্লোরাইড মিশ্রিত করা হয় তখন সেখানে ইথাইল ইথানয়েড, এই কম্পাউন্ডের নাম অনেক সময় পরীক্ষা আসছে ইন্টারমিডিয়েট পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, যে CH3COOCH2CH3 এই যৌগটার নাম কী, এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েড। কাজে ইথাইল ইথানয়েডের সংখ্যাটা অবশ্যই মনে রাখা দরকার, এটা মনে রাখবেন। তবে এই যে জৈব অ্যাসিডের, আমরা জৈব অ্যাসিডের জাতগুলো প্রস্তুতি দেখালাম, এগুলো সাধারণত আমরা এগুলো মনে করো যখন স্পেশালি যখন বিক্রিয়া আসবে তখন কিন্তু এভাবে দেখানো হবে না, এগুলো স্পেশালভাবে দেখানো হবে। যে জৈব অ্যাসিডের সাথে যখন ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করবে তখন এসি ইথানয়েড ক্লোরাইড পাবে, প্লাস ফসফরাস অক্সি ক্লোরাইড পাবে, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবে। আবার এখানে যখন মনে করো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে যখন অ্যামোনিয়াম কার্বনেট দিতে হয়, এটা আসলে দ্বিধাভাবে বিক্রিয়া হয়। প্রথম ধাপে সেখানে অ্যামোনিয়াম অ্যাসিটেট হবে প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে, দ্বিতীয় ধাপে সেখানে উত্তপ্ত করলে সেখান থেকে পানি বের হয়ে সেখানে ইথানামাইড উৎপাদন করবে। আবার এটা অ্যাসিডিক অ্যাসিড যখন দ্বিমল নেবে, দ্বিমল নিয়ে সেখানে যদি ফসফরাস পেন্টাক্সাইড দাও উত্তপ্ত করো, তাহলে সেখানে অ্যাসিড অ্যানহাইড্রেট হবে, এক মলিকুল সেখানে পানি এই শোষণ করে মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থী, মেটাফসফরিক অ্যাসিডের সংখ্যাটা কীরকম, মেটাফসফরিক অ্যাসিড HCl মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ এখানে ফসফরাস পেন্টাক্সাইডের সাথে সেখানে এক মলিকুল পানি যুক্ত হয়ে দুই মলিকুল মেটাফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। আবার যখন মনে করেন এটার সাথে এটা বিক্রিয়া হবে তখন এখানে ওয়েস এখানে এস দ্বারা প্রতিস্থাপিত হয়ে পানি উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়াগুলো সাধারণত আমরা এভাবে দেখাতে পারি, যে জৈব অ্যাসিডের বিক্রিয়াগুলো আমি দেখালাম, বিশেষ করে বিভিন্ন যৌগের মধ্যে মনে করো রূপান্তর, তারপর মনে করো এদের প্রস্তুতি সম্পর্কে, এদের মনে করো এদের মধ্যে যে কার্বনাইন মূলক, একটা প্রশ্ন আছে যে অ্যাসিডিক অ্যাসিডের কার্বনাইন মূলক থাকা সত্ত্বেও এটা কান্দ্রাকোষীয় বিক্রিয়া অংশ নেয় না কেন, এটা একটা ইম্পর্ট্যান্ট রিয়েকশন। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা জানি সাধারণত এই অ্যাসিডিক অ্যাসিড যেমন CH3COOCH2 এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এই অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কিন্তু কার্বনাইন মূলক থাকার সত্ত্বেও এটা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া অংশ নেয় না কেন, কারণ আমরা জানি এটা বিয়োজিত হয়ে আর্দ্র অবস্থায় যখন থাকে এটা বিয়োজিত হয়ে এই ধরনের কম্পাউন্ড সৃষ্টি করে, অর্থাৎ অ্যাসিটেট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। এবং এই অ্যাসিটেট আয়ন সাধারণত বিভিন্ন রেজোনেন্সের মাধ্যমে সংগঠিত হয়, এটার মধ্যে আমরা জানি দুইটা ইলেকট্রন আছে, এটার মধ্যে সাধারণত ছয়টা ইলেকট্রন আছে, কারণ নেগেটিভ চার্জ যখন আসে তখন এই অক্সিজেনের মধ্যে সাতটা ইলেকট্রন, সাতটা ইলেকট্রন দিয়ে বন্ড গঠনগুলো আর তিনটি মুক্ত বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকবে, এর দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে। এটা একটা রেজোনেন্স কীভাবে ঘটে, যখন এই ইলেকট্রন দুইটা মিলে এখানে বন্ড সৃষ্টি করবে তখন এই ইলেকট্রনটা এখানে যাবে, তখন মনে করো এই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আসবে এবং এখানে ডবল বন্ড হয়ে অক্সিজেন হবে। বলা হচ্ছে এটা এইভাবে না থেকে এটা এইভাবে হয়, যেমন CH3C এখানে ও, এখানে অক্সিজেন দেবো, এখানে নিঃসঙ্গে ইলেকট্রন যুগল এভাবে থাকবে এবং এখানে মাইনাস থাকবে। এবার আমরা দেখাতে পারি এইভাবে কিন্তু রিয়েকশনগুলো ঘটে, এই অ্যাসিটেট আয়ন এই ধরনের রেজোনেন্স সংগঠিত হয় বলে সাধারণত ইথানয়েড অ্যাসিড কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া অংশ নেয় না, অর্থাৎ কার্বনের মূলক থাকা সত্ত্বেও সেটা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া অংশ নেবে না। তার কথার কারণ হচ্ছে সেটা এই ধরনের রেজোনেন্স ঘটায়, অর্থাৎ এখানে কোনো অক্সিজেন প্রতিস্থাপিত হয়ে সেখানে কার্বন বা হাইড্রোজেন আসছে না, কার্বন বা হাইড্রোজেন যদি না আসে তাহলে সেটা কখনো কার্বনের যৌগ হতে পারবে না। কার্বনের যৌগ বলতে আমরা বুঝি যে মনে করো কার্বনের মূলকে উভয় যোজনীতে হয় হাইড্রোজেন না হয় অ্যালকাইন মূলক বা অ্যারাইন মূলক থাকতে হবে, ফিনাইল মূলক থাকতে হবে, তবেই সেটাকে আমরা কার্বনের যৌগ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে যেগুলো আলোচনা করলাম এই আলোচনার আলোকে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা একটু বাসার কাজটা দেখে নাও। এটাকে বলে যাচ্ছি যে জৈব অ্যাসিডের বিক্রিয়া এবং জাতকসমূহের মধ্যে আমরা কী কী নিয়ে আলোচনা করেছি। আসলে জৈব অ্যাসিডের প্রথমে একটু পরিচয় দিলাম এবং সেখানে বিভিন্ন জৈব অ্যাসিডের নাম দেখলাম, যে এক কার্বনবিষ্ট জৈব অ্যাসিড, দুই কার্বনবিষ্ট জৈব অ্যাসিড, তিন কার্বনবিষ্ট জৈব অ্যাসিড, তাদের নামের কীভাবে নামকরণ করা হয় সে সম্পর্কে একটু ধারণা দিলাম। এবং জৈব অ্যাসিডের মধ্যে যেটা এক কার্বনবিষ্ট জৈব অ্যাসিড সেটাকে বলা হচ্ছে, সেটা বিজারক হিসেবে কাজ করে আবার অ্যাসিড হিসাবে ক্রিয়া করে কেন সেটা ব্যাখ্যা করা হলো। আবার মনে করো বিভিন্ন অ্যাসিড, অর্থাৎ দুই কার্বনবিষ্ট অ্যাসিড, তিন কার্বনবিষ্ট অ্যাসিড, এগুলোর মধ্যে পাঁচটি রূপান্তর দেখালাম। একইভাবে আমি বললাম তিন কার্বনবিষ্ট অ্যাসিডের সাথে চার কার্বনবিষ্ট অ্যাসিডের বা এক কার্বনবিষ্ট অ্যাসিডের সাথে দুই কার্বনবিষ্ট অ্যাসিডের পাঁচটি রূপান্তর দেখানো যাবে, সে সম্পর্কে ধারণা দিলাম। তারপর হচ্ছে যে জৈব অ্যাসিডের জাতক সমূহ, বিশেষ করে কী কী জাতক, জৈব অ্যাসিডের সংজ্ঞা, জাতকের সংজ্ঞা দিলাম এবং সেখানে জাতকগুলোর নাম দেখলাম, তাদের প্রস্তুতি দেখালাম এবং
তাদের তারা বিভিন্ন কতগুলো মনে করো বিশেষ বৃত্তিতে অংশ নেয়, সে বৃত্তির সম্পর্কে ধারণা দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এগুলোর আলোকে আমি একটা ভাষার কাজ দিচ্ছি, তোমরা একটু ভাষার কাজটা দেখে নাও। আজকে তোমাদের সাথে আমার 93তম অনলাইন ক্লাস, ধরে ভাষার কাজ উদ্দীপক নম্বর হচ্ছে, উদ্দীপক নং হচ্ছে 93। কাজটা দেওয়া হচ্ছে, যেমন মনে করো আমি একটা যোগ দেখতেছি, যেমন সিএসডি ওয়েস্ট, এটা হচ্ছে আর পর এটাকে যদি তুমি যদি জারিত করো, এখানে মনে করো এ পাবে, এটাকে জারিত করলে মনে করো বি পাবে। এটা আবার মনে করো আরেকটা যোগ দেখাচ্ছি, যেখানে সিএসডি সিএস টু ওয়েস্ট, এটা যদি তীব্র জারণ করো, মনে করো তীব্র জারণ, তীব্র জারণ করলে এখানে মনে করো সি পাবে। আসলে এখানে এটাকে দ্বিবার জারণ করা মানে তীব্র জারণ করে এখানে যে বস্তুটা উৎপন্ন হবে, ঠিক একই রকম এখানে একই ধরনের একটা বস্তু উৎপন্ন করবে। এগুলোর আগে আমি একটা ভাষার কাজ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথম বলবো জৈব এসিডের জাতক কি, জৈব এসিডের জাতক কি। ক দিলাম যে জৈব এসিডে কার্বনের মূলক থাকা সত্ত্বেও, জৈব এসিডে কার্বনাইল বা কার্বনিক মূলক থাকা সত্ত্বেও এটি কেন্দ্রাকর্ষী বিক্রিয়ায় অংশ নেয় না কেন, কেন্দ্রাকর্ষী বিক্রিয়ায় অংশ নেয় না কেন। গ দিয়ে দিলাম যে উদ্দীপকে বিযোগটি বিজারক ও এসিড ব্যাখ্যা করে, অর্থাৎ বিযোগটা বিজারক হিসাবে ক্রিয়া করে এবং এসিড হিসাবে ক্রিয়া করে তার ব্যাখ্যা চাচ্ছি। গ দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে সি যোগ ও এবং তার পরবর্তী সমগোত্রক যোগের মধ্যে পারস্পরিক রূপান্তর বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি দিলাম জৈব এসিডের জাতক কি, এক নম্বর। এখানে দিলাম জৈব এসিডে কার্বনের মূলক থাকা সত্ত্বেও এটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অংশ নেয় না কেন, কেন্দ্রাকর্ষী নিউক্লিয়াসের সংযোজন এটা যৌথ বিক্রিয়া, দেখুন সংযোজন বিক্রিয়া অংশ নেয় না কেন, নাম্বার হচ্ছে দুই। তারপর হচ্ছে উদ্দীপকের বীজকটা হচ্ছে আসলে ফর্মিক এসিড, এটা মিথানের ফর্মালডিহাইড, এটা ফর্মিক এসিড। এই ফর্মিক এসিডটা মনে করো সাধারণত বিজারক এবং এসিড হিসাবে ক্রিয়া করে তার ব্যাখ্যা চাইলাম, এবং এখানে এটাকে আমরা যে তীব্রভাবে জান করি, এখানে ইথানোয়িক এসিড পাবো, এখানে উদ্দীপকের সিযোগটা হচ্ছে ইথানোয়িক এসিড, তার পরবর্তী সমগোত্রকে হচ্ছে প্রোপানোয়িক এসিড। তাহলে ইথানোয়িক এসিড এবং প্রোপানোয়িক এসিডের মধ্যে পারস্পরিক রূপান্তর বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এতটুকু থাকুক, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।